বাংলায় দোয়া করা যাবে কি না আরবি ব্যতিরিকে অন্য কোন ভাষায় দোয়া করা যাবে কি না এ বিষয়ে বিস্তারিত জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ইবাদত কবুল হওয়ার দুটি শর্ত রয়েছে একটা শর্ত হচ্ছে যা সুরাতুল বাইগিনাতে উল্লেখ আছে পবিত্র গ্রন্থ আল কোরআন একশো চোদ্দোটি সুরা আছে তার মধ্যে একটা সুরা হচ্ছে সুরাতুল বাইগিনা তো সুরা বাইগিনার মধ্যে উল্লেখ আছে মহান আল্লাহ বলেছেন ওয়া মা উমীরা ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদিন আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে ওয়া মা উমীরা ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন যে আমি হুকুম দিয়েছি আমার বান্দাদেরকে যে তারা আমার ইবাদত করবে এখলাসের সাথে এখনিষ্টতা বিশুদ্ধ নিয়তের সাথে বুঝলেন এটা হচ্ছে এখলাস প্রথম শর্ত হচ্ছে ইবাদত কবুল হওয়ার যে এখলাস এ কথাই মহান আল্লাহ বলেছেন সুরা আল বাইগিনা ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে যে তরিকা মুহাম্মাদি বিশ্বনবী বিশ্ব আলী সাল তারিকা তরিকা পদ্ধতি নিয়ম অনুযায়ী হওয়া আর এর দলিল হচ্ছে সেই মুসলিমের হাদিস আনহা হাদিসুল্লাহ আলী আসসালাম মানে আমিলা আমালান লাইসা আলহি আমরুনা ফাহুয়া রদ্দুল রওয়াহ মুসলিম মা আয়সা রদি আল্লাহ আনাহতে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন যে মানে আমিলা আমালান লাইসা আলহি আমরুনা ফাহুয়া রদ্দুন যে কোনো ব্যক্তি এমন বিষয়ের ওপর আমল করল যাতে আমার কোনো নির্দেশ নেই আদেশ নেই তাহলে তা পতাক্ষান তা বাতিল বুঝতে পারলেন তাহলে এই সেই মুসলিমের হাদিস থেকে আমরা স্পষ্ট স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বিশ্বনবী সাল আলী আসসালামের তরিকা অনুযায়ী যদি কোনো কাজ আমরা না করি তাহলে তা প্রত্যাখ্যান তা বাতিল তাহলে এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত অপরিহার্য সেই দুটি শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে এখলাস দ্বিতীয় হচ্ছে তরিকায় মুহাম্মদি রসুল্লাহলামের তরিকা পদ্ধতি নিয়ম অনুযায়ী হওয়া তাহলে আসুন ইবাদতের মধ্যে আসল ইবাদত মূল ইবাদত হচ্ছে সলাদ তথা নামাজ তাহলে ইবাদতের মধ্যে মূল ইবাদত যদি সলাৎ হয় তাহলে সলাাত অবশ্যই সলাৎ কবুল হওয়ার জন্য এই দুটি স্বার্থ প্রযোজ্য এখলাস এবং সাল্লামের পদ্ধতি নিয়ম অনুযায়ী হওয়া তাহলে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি কি নিজের জীবিত অবস্থায় তিনি নিজের জীবনে কখনো কি আরবি ব্যতিরিকে সলাতের মধ্যে অন্য কোনো ভাষায় দোয়া করেছেন করেননি বিষ্ণনবী সাল্লা সাল্লাম করেননি অতএব এটা তেরিকায় মুহাম্মাদির মধ্যে পড়বে না যদি আমরা সলাতের মধ্যে কি করি আরবি ব্যতিরিকে অন্য ভাষায় দোয়া করি বাংলা উর্দু ইংরেজি ফার্সি তাহলে সেটা রসুল্লামের পদ্ধতি অনুযায়ী হবে না তাই সেটা সঠিক হবে না তাই আমরা নামাজের মধ্যে দুফুল সলা আর তকবীর নামাজে প্রবেশ করা তকবীরে তাহরিমা এবং সলা নামাজ থেকে বের হওয়া আর তসলিম সালাম ফেরা তো এই নামাজে প্রবেশ করা থেকে নামাজে বের হওয়া এই এর মধ্যে আমরা আরবি ব্যত্রিকে অন্য কোনো ভাষায় দোয়া করতে পারি না এটাই হচ্ছে সঠিক কিন্তু সলাদ শেষ হয়ে গেলে কিংবা সলাৎ শুরু করার পূর্বে আমরা যে কোনো ভাষায় মন ইচ্ছে দোয়া করতে পারি আরবি ফার্সি উর্দু হিন্দি যে কোনো ভাষায় আমরা দোয়া করতে পারি কেননা মহান আল্লাহ তিনি সমস্ত ভাষায় জ্ঞানী তিনি সমস্ত ভাষাই জানেন বুঝতে পারলেন আমরা সলাতের বাইরে সলাতের পূর্বে যেমন হাদিসের মধ্যে উল্লেখ আছে যে লাউরুদ দোয়া বাইনাল আল আদান ইউল ইকামাহ আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া রদ করা হয় না প্রত্যাখ্যান করা হয় না সেই সময় দোয়া কবুল করা হয় তাহলে আজান হয়ে গেছে তারপর থেকে জামাত শুরু হওয়ার আগে অবধি এই সময়টা দোয়া কবুল হওয়ার সময় আসুন এই সময়ে আপনি মন ইচ্ছে যে কোনো ভাষায় দোয়া করুন কোনো সমস্যা নেই তাহলে যেই বিষয়ে একতলাফ রয়েছে সেখানে আপনি আরবি ব্যতিরিক অন্য ভাষায় কেন করবেন অতএব আরো যে সমস্ত স্থানে দোয়া কবুলের স্থান যেমন আল্লাহ রবুল আলমিন তিনি দুনিয়াবি আসমানে নেমে আসেন সাহিব বুখারি মুসলিমের হাদিস রাত্রের তৃতীয়াংশে তিনি দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং তিনি বলেন মাই এ দোয়নি আমার কোনো বান্দা আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো অমাই এস আলুনি ফাউতে আমার কোনো বান্দা আছে যে আমি তাকে তা দেবো আমার কোনো বান্দা আছে যে আমি তাকে তা দেবো ওয়ামাই ইয়াস্তাক ফিরুনি ফাস্তাক ফিরলা আমার কোনো বান্দা আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে মাফ করে দেব ক্ষমা করে দেব তাহলে এই তিনটি কথা মহান আল্লাহ তিনি দুনিয়াবি আসমানে নেমে আসে বলেন তাহলে এটাও একটা দোয়া কবুলের সময় রাত্রের তৃতীয়াংশ আপনি সেই সময় মন ইচ্ছে যে কোনো ভাষাই দোয়া করুন কোনো সমস্যা নেই কেননা আল্লাহ রবুল আলমিন সমস্ত ভাষাই জানেন অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে যে যেহেতু ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে যে এখলাস এবং রসুল্লাহ সাল্লামের তরিকা পদ্ধতি নিয়ম অনুযায়ী হওয়া তাই আল্লাহ বিশ্বনবী সাল আলী আসাল্লাম তিনি সলাতের মধ্যে আরবি ব্যতিরিকে অন্য কোনো ভাষায় দোয়া করেননি তাই করা ঠিক নয় করা জায়জ নয় আশা করি বুঝতে পেরেছেন যারা কম أشراقت حينما رددت يا رب العباد